দর্শক, আজকে আমরা চলে আসলাম ঘুরতে গৌরব ইকো পার্কে, ভীমরুলি পেয়ারা বাগানে। তো আপনারা হয়তো দেখতেই পাবেন যে আমার আশেপাশে সবুজে সবুজে ঘেরা। আমরা তো জানি বাংলাদেশ চির সবুজে ঘেরা, সবসময়ই সবুজ চেয়ে ঘেরা থাকে বাংলাদেশ। তো আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে একটা পেয়ারা বাজার, পেয়ারা বাগান। তো এই পেয়ারা বাগানে আমাদের আশেপাশে এই যে পেয়ারা গাছ আর পেয়ারা গাছ, অজস্র পেয়ারা গাছ, এখানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে টুরিস্টরা আসে, ঘুরতে আসে। আমরা খুবই গর্বিত যে আমাদের বাংলাদেশে, আমাদের জালকাঠিতে এরকম একটা প্লেস আছে যেখানে টুরিস্ট আসে অনেক। যখন পেয়ারার মৌসুম থাকে তখন হাজার হাজার দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকজন আসে এগুলাকে পরিদর্শন করতে। তো আজকে আমরাও চলে আসলাম, একটা বনভোজনের আয়োজন করা হয়েছে আমাদের, আমরাও আজকে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাই আমরা একটু। আপনারা চারিদিকটা দেখতেই পাচ্ছেন, সবুজে সবুজে ঘেরা, পেয়ারা পাতা, পেয়ারা পাতা আর পেয়ারা পাতা। মাঝে মধ্যে কিছু আমড়া গাছও আছে যেগুলার পাতাগুলো ঝরে যাচ্ছে। আপনারা হয়তো জানবেন, সবাই জানেন যে এই মৌসুমে পাতা ঝরার সময়, পাতা ঝরে আবার নতুন পাতা জন্মাবে, এই জন্য পাতা ঝরে যায়। তো আমড়া গাছের পাতা কিছু বেশিরভাগই ঝরে গেছে। তো আমরা এই একটা পোলের উপরে আছি, একটা কাঠের পোল। তো এই কাঠের পোলে একটু হাঁটাহাঁটি করতে মজাই লাগছে। নিচে ছোট ছোট খাল আছে, ছোট ছোট খালের মানে উপর থেকে এই যে কাঠের সেতু, মানে সত্যি অসাধারণ, মানে মানে খুব ভালো লাগে। সবাই মিলে আসছি, মানে এত পরিমাণে মজা করছি যে আমরা। ধান নদী খাল, এই তিন মিলেই বরিশাল। তো আমাদের জালকাঠির সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে গিয়ে যে শীতলপাটি আর পেয়ারা। তো শীতলপাটি তো আমরা সবাই চিনি, জানি। আর এই যে আজকে পেয়ারা বাগানে চলে আসছি পেয়ারা নিয়ে, পেয়ারার দেশে চলে আসলাম, পেয়ারার রাজ্যে চলে এসেছি আমরা। তো সবাই দেখেন, শস্য শ্যামল ধান নদী খাল রূপে পরিপাটি, পেয়ারার শীতল পাটি জেলা ঝালকাঠি, পেয়ারার শীতল পাটি জেলা ঝালকাঠি। তো আপনারা হয়তো গানে গানে শুনেছেনই যে পেয়ারা শীতলপাটি জালকাঠি। হ্যাঁ, এটা সত্যি। শীতলপাটি যেরকম সারা বিশ্বে, সারা বাংলাদেশে যেভাবে আমরা আমাদের নাম জয় করেছি, আবার সেরকমভাবে পেয়ারাও কিন্তু আমরা নাম জয় করে ফেলেছি। জালকাঠি নাম উঠলে অবশ্যই পেয়ারা শীতলপাটি নাম ওঠে, নাম ওঠে। এবং আর সেই নাম অনুযায়ী আজকে আমরা সেই পেয়ারা বাগানে কিন্তু চলে এসেছি। ঐতিহ্যবাহী ভীমরুলিতে একটা আসলেই দর্শনীয় স্থান, পিকনিকের স্পট গৌরব ইকো পার্কে। তো আপনাদের সবাইকে এই গৌরব ইকো পার্কের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা এখানে একটা সুন্দর একটা পরিবেশে পিকনিক স্পট রয়েছে, আপনারা সবাই আসবেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেক দর্শনার্থী এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। তো দর্শক, আপনারাও আসবেন এই পার্কে, গৌরব ইকো পার্কে। এটি লোকেশন জালকাঠি জেলার উত্তর দিকে কীর্তিবাসা ইউনিয়নের ভীমরুলিতে। গৌরব ইকো পার্ক ভাইয়া, আপনার গৌরব ইকো পার্কটা কেমন, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, একেবারে মানে কি বলে ন্যাচারাল। পেয়ারা গাছ আছে, বা বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য রাইড আছে ছোট ছোট, তারপরে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস করা হয়েছে, এবং ফটো সেশনের জন্য অনেকগুলো মানে পয়েন্ট করা হয়েছে, এবং মানে অনেক ভালো লাগতেছে। কেমন লাগতেছে আপনার এই পিকনিক স্পটটা? আমার কাছে তো একদম অসাধারণ, তাই আমি কি বলবো, একদম প্রাকৃতিক সৌন্দর্য একদম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনি কোথা থেকে আসছেন, কি নাম, এবং কেমন লাগছে আমার আপনার এই পরিবেশটা একটু বলবেন আমাদের কাছে। আমি সুখদেব হালদার, আমি বাগেরহাট জেলা সদর, বাগেরহাটের পুকুরেই আমি বাগেরহাট থেকে আসছি। প্রথমবার এখানে এসে সত্যিই আমার খুব ভালো লাগছে, এবং আমি এই যে এই গৌরব ইকো পার্কের স্বত্বাধিকারী দাদা, এই যে গৌতম দা,
দাদার সাথে পরিচয় খুব ভালো লাগলো। তো আমি আমার হচ্ছে ওই বাঘেরহাটে গিয়ে আমি বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে বলবো যে আপনারা আসলে বিন্দুলি পেয়ারা বাগানের নাম শুনছেন, আসলে সবাই এখানে পরিবার পরিজন নিয়ে এসে খুব মজা পাবেন, এনজয় করতে পারবেন। যাই হোক দাদা, আপনার তো এই পার্কটা আমরা এসেছি ভূমি টিভির পক্ষ থেকে, তো এই পার্কটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগলো যে এখানে আসলে একটা মনোরম পরিবেশ, একটা পিকনিক স্পট, এখানে যে কেউ আসলে স্বাচ্ছন্দ্যে পিকনিক করতে পারে। যাই হোক, আপনি তো এই পিকনিকের এই স্পটটার আপনি স্বত্বাধিকারী নাকি? যাই হোক, আপনার পরিচয়টা দিন এবং পার্ক সম্পর্কে আমাদের কিছু একটু অবহিত করুন। আমি গৌতম রায়, আমার বাড়ি হচ্ছে জালগাড়ি জেলার ভাসমান পেয়ারা বাজার বলে যে জায়গাটা পরিচিত সেই ভীমরুলিতে। আর এই পার্কটা হচ্ছে ভীমরুলি বাজার থেকে 200 গজ দক্ষিণে রাস্তার পাশেই, এবং যে ভাসমান পেয়ারা বাজারটা যেখানে বসে তারই পাশে। তো এখানে অনেকেই আসে দূর দূরান্ত থেকে পেয়ারা বাগান দেখতে। আসলে সবাই পেয়ারা বাগানে কোনো অনুমতি থাকে না ঢোকার জন্য। তো আমি চিন্তা করলাম যে যারা পেয়ারা বাগানে ঢুকতে চায় এবং দু একটা পেয়ারা খেতে চায় তাদের জন্য এই পার্কটা করা। তো আমার সাধ্যমতো চেষ্টা করছি আরও করব। তো আমি জানি না কতটুকু ভালো হয়েছে, এটা দর্শক বলবে এবং যারা পর্যটক আসবে তারা বলতে পারবে যে এটা কতটুকু ভালো হয়েছে। তারা যদি ভালো বলে তাহলে এইটাই আমার খুশি। তো আমি আশা করি যে সবাই আসুক, এসে দেখুক যে পার্কটা কেমন হচ্ছে বা হইতেছে, তারা দেখুক, তারপরে বলা যাবে যে আরও কী দরকার আছে কি না আরও কিছু করার। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো করার। তো এই পেয়ারা বাগানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই জালকাঠিতে আপনাদের থাকতে হবে, আপনাদের জালকাঠিতে আসতে হবে। জালকাঠিতে এসে ওখান থেকে আপনারা যদি বলেন ভীমরুলি পেয়ারা বাগানে যাব, ওখান থেকে অটোতে বা ম্যাজিকে বা আপনারা বাইকে মোটর সাইকেল আসতে পারেন, যেই যেরকমভাবে আসতে চান আসতে পারেন। তো আমরা সব সচরাচর রাস্তায় যেগুলো পাওয়া যায় মোটর বাইক, অটো, তারপরে ম্যাজিক, এগুলোই আমরা আসি সচরাচর যেগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে গিয়ে এই রাস্তাটা ছোটোখাটো রাস্তা, গ্রামের পরিবেশ, মানে সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। তো এই পরিবেশে আসতে হলে আপনাদের এরকম আসতে হবে। Thank you.